কলকাতা লীগ জয়ের হ্যাটট্রিকের পথে মোহামেডান স্পোর্টিং মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসি কে হারালো সাদা কালো ব্রিগেড। খেলার ফল মোহামেডানের পক্ষে 2-0। মোহামেডানের হয়ে গোল দুটি করেন অঙ্গুসানা এবং ডেভিড। ডায়মন্ড হারবারকে হারিয়ে মধুর প্রতিশোধ মোহামেডান স্পোর্টিং এর। কলকাতা প্রিমিয়ার লীগের গ্রুপ পর্বের খেলায় ডায়মন্ড হারবারের বিরুদ্ধে হারতে হয়েছিল মোহামেডানকে। চেরনিসভ দায়িত্ব নেওয়ার পর বদলে যায় চিত্রটা। কলকাতা লীগের সুপার সিক্সের লড়াইয়ে এবার সেই ম্যাচের বদলা নিল সাদা কালো ব্রিগেড। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে সাদা কালো ব্রিগেড মুখোমুখি হয় কিবু ভিকুনার ডায়মন্ড হারবারের। গোটা ম্যাচে মোহামেডানের ফুটবলারদের দাপট ছিল বেশি। আক্রমণ তৈরির ক্ষেত্রেও ডায়মন্ড হারবারকে টেক্কা দেয় কলকাতার অন্যতম প্রধান ক্লাব। ম্যাচের 25 মিনিটে গোল করে এগিয়ে যেতে পারত মোহামেডান। বিকাশের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে সংযুক্তির সময়ে গোল ফাঁকা পেয়েও জালে বল জড়াতে পারেনি তন্ময়। প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা চালাতে থাকে চেরনিসভ ব্রিগেড। 48 মিনিটে বক্সের মধ্যে দীপু হালদারকে ফাউল করেন সৌরভ দাস। যদিও মোহামেডানের পেনাল্টির আবেদনে কর্ণপাত করেন রেফারি। খেলার প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় 63 মিনিট। স্যামুয়েলের ইনসুইং সেন্টার থেকে ডায়মন্ড হারবারের জালে বল জড়ান অঙ্গুসানা। দ্বিতীয়ার্ধের শেষে লগ্নে মোহামেডানের হয়ে ব্যবধান বাড়ান মোহামেডানের ডেভিড। পেনাল্টি থেকে গোল করে দলের হয়ে নিশ্চিত করেন তিনি। আর এই গোলটি নিয়েই মরশুমে 16টি ম্যাচে 20তম গোলটি হয়ে গেল মণিপুরের গোল মেশিনের। এই খেলায় আরও গোলের সুযোগ পেয়েছিল চেরনিসভের ছেলেরা, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি। গোলের সুযোগ তৈরি করেছিল কিবু ভিকুনার ছেলেরাও, তবে মোহামেডান 3 কাঠির তলায় অনবদ্য খেলেন গোলরক্ষক পদম ছেত্রে। এই জয়ের ফলে টানা তৃতীয়বার কলকাতা লীগ জয়ের আরও কাছে পৌঁছে গেল মোহামেডান।